गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो देखो एटा की फुटचे, तुम्हरा भावछो हय तो एटा चा फुटचे। एक्चुअली एटा चा नय, एटा होच्छे काढ़ा। तो आमी काढ़ा बनानो तुम्हारे शेखाबो आज के। तो देखो काढ़ाटा बनाच्छी, एर मध्ये प्रचुर इनग्रेडियंट्स आमी दिएछी। तो सेटा एटा खावार परे आमार छेलेर खूब ठंडा लेगेछिलो, आमी दुदिन आगे तुम्हारे साथे शेयर करछिलाम। तो এটা খাওয়ার পর বিশ্বাস করো এত ভালো উপকার পেয়েছে, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তুলসী পাতা, শিউলি পাতা, লবঙ্গ, দারচিনি, বড় এলাচ দুটো, গোলমরিচ 5-7টা, একটুখানি আজওয়াইন নিয়েছি, আর 1/2 ইঞ্চি আদা, আর একটুখানি হলুদ। আর যখন এই কাঢ়াটা তৈরি হয়ে যাবে তখন ঠান্ডা করে, একটু উজ্জ্বল গরম থাকে ওই সময় মধুটা দিয়ে এটা খেতে হবে। আর গোলমরিচটা একটু ক্রাশ করে নিতে হবে। তো আমি একটা পাত্রে 2 কাপ, এরকম বড় কাপের 2 কাপ মেজার করে জল দিয়ে দিয়েছি। তো এই 2 কাপ জলটা ফুটে 1 কাপ মতন হবে, ঠিক আছে। এবার আমি ইন্ডাকশনে অন করে এই জলটা বসিয়ে দিলাম। এবার আমি প্রত্যেকটা জিনিস এই জলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এখানে আরেকটা জিনিস অ্যাড করার ছিল, সেটা হচ্ছে মুলেঠি। তো আমি কালকেও এটা বানিয়েছিলাম কাড়া, তো তখন না মুলেঠিটা আমার শেষ হয়ে গেছিল, তো সেই জন্য আজকে আর আমি কাড়াতে মুলেঠি দিতে পারিনি। তো সেই জন্য আমি তোমাদের বলে দিলাম, তো মুলেঠিটা দিও, ওটা খুব উপকারী হয়। আদাটা আমি এখানে একটু গ্রেট করে দিয়েছি, আর একটুখানি গুড় দিয়ে দিচ্ছি। তো পুরনো গুড় থাকলে ঘরে চিনি দেবে না, এটাতে গুড় দিয়েই খেতে হবে এটা। তো দেখো আমি কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি জলটা ফুটছে, আর কালারটা এরকম আসবে, এরকম হালকা কালচে কালচে বা লাল লাল ধরনের একটু কালারটা আসে। তো এটা খেতে সত্যি খুব উপকারী, আর এখন আমাদের এইগুলো খাওয়াই উচিত, কেন সিজন চেঞ্জও হচ্ছে। শুধু বাচ্চা কেন, বয়স্করাও খেতে পারে বা ইয়াংরাও খেতে পারে। তো এটা মাঝে মাঝে না চামচ দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, আর আমি এটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে করছি যাতে আস্তে আস্তে রসটা বেরোয়। দেখো আমার ইন্ডাকশনে ফ্লেমটা 400-তেই আছে, তো সেই জন্য একটু একটু করে ফুটছে। এবার দেখো পুরো 2 কাপ জলটা ফুটে ফুটে 1 কাপ হয়ে গেছে। তো এবার আমি এটাকে ছেঁকে নেব একটা বাটিতে। তো এবার আমি রূপকে এটা 1 কাপ দেব। তো আমি 1 কাপ মতন দিয়ে দিচ্ছি ওকে, তত বেশি তো খাওয়া যায় না। তো 1 কাপ মতন দিচ্ছি, তার সাথে 1 চামচ মধু মিশিয়ে এটা মিক্স করে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগে। একটু তিতো মতন হয়ে গেছিলো, তো তিতো তো একটু হবেই যেহেতু শিউলি পাতা দেওয়া আছে, তো সেই জন্যে কিন্তু খেতে খারাপ লাগে না, খুব ভালো হয়েছিলো খেতে।
আর এরকম সিজন চেঞ্জে তোমরাও তোমাদের ছোট বাচ্চাদের বা বয়স্ক যাদের থাকে তাদেরকে এটা বানিয়ে খাওয়াবে। সত্যি এত উপকারী হয় না, আমি নিজে ইউজ করে বুঝতে পারছি। তো আমরাও এখন এগুলো খাচ্ছি, খুব উপকার পাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারে তো আমাদের নিরামিষ হয়, তো সেই জন্য আমি আজকে নিরামিষ রান্না করছি। তো আমি আজকে রান্না করছি চিচিঙ্গা আলু পোস্ত, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়ায় প্রথমে তেল দিয়ে দিয়েছি, তো এরপরে আমি কড়াতে কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে ইন্ডাকশানে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এরপরে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি বেশি আলু দিইনি, দুটো বড় বড় আলু দিয়েছি, কারণ আমার মনে হলো যদি বেশি আলু হয় তাহলে চিচিঙ্গার স্বাদটা আসবে না। তো সেই জন্য আমি আলু কম করে দিয়েছি আর চিচিঙ্গা একটু বেশি দিয়েছি। তো এবার আমি হলুদ আর একটুখানি নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে আলাদা করে তুলে রাখবো। তো আমি এখানে চিচিঙ্গাগুলোকে এরকম সাইজের কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে রেখেছি। এরপরে আমি তেলের মধ্যে চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর নুন দিয়ে ভালো করে আমি মিক্স করে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এবার দেখো চিচিঙ্গা থেকে পুরো জল বেরিয়ে এসছে আর অনেকটা কমে গেছে। এটা আমি পুরো মিডিয়াম টু লো ফ্লেমে আমি বসিয়ে রেখেছিলাম, এবার আমি ইন্ডাকশানে ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি আলুগুলো এর সাথে মিক্স করে দিচ্ছি, কেন আলুগুলো সেদ্ধ হওয়া হয়নি এখনও, সেদ্ধ করতে হবে। তো এরপরে আমি আলুগুলোকে ওর সাথে ভালো করে মিক্স করে একটু পোস্ত বেটে রেখেছি, ওটা আমি দিয়ে দেবো, দিয়ে আর একটু হালকা একটু জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমার তরকারি তৈরি হয়ে গেছে, আর আমি নামানোর সময় তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি নামিয়ে নেব।
তো দেখো আমার তরকারি তৈরি হয়ে গেছে। নিরামিষ হলে কি হয়েছে দেখতে বেশ লোভনীয় লাগছে, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর এখন রাত 8টা বাজে, রাত্রি রয়ে গেছে। আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলো। আর ওই কাঢ়াটা বানিয়ে খেও, ওটা খুব উপকারী। আর সত্যি আমার ছেলের তো দুদিন আগে বলছিলাম না, খুব ঠান্ডা লেগেছিলো, তো ওটা বানিয়ে খাওয়ানোর পরে ওর একদম মানে জাদুর মতন ভালো হয়ে গেল। তো আমিও ভাবলাম তোমাদের সাথে এত ভালো জিনিসটা শেয়ার না করে থাকি কী করে, তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও এটা বানিয়ে খেও, যাদের ঠান্ডা লাগার খুব দাঁত থাকে না তাদের জন্য খুব উপকারী। মেন করে আমাদের, আমার বাড়িতে তো আমাদের সবারই ভীষণ ঠান্ডা লাগার দাঁত আছে, খুব চট করে ঠান্ডা লেগে যায়, একটু সিজন চেঞ্জ হলেই ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আমাদের তো খুব উপকার লেগেছে, আশা করছি তোমাদেরও উপকারে লাগবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।